বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে একটু তৈরি পাকাবো, আপনার সাথে ভিডিওটা শেয়ার করবো। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, চাপ দিলেন, চাপ দিলে আমি কোনো ভিডিও স্যার আপনাদের সাথে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আজকে আমি তৈরি পাকানোর জন্য যা কিছু নিয়েছি আপনাদের সাথে আপনাদের দেখাচ্ছি। এখানে নিয়েছি হাফ কেজি পোলার চাল, হাফ কেজি একটু বেশি আছে। আর নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট, আর এখানে জয়ফল, জ্যোতি, সাইজিরা, লং, এলাচ, এখানে সব বেটে আমি পেস্ট করে নিয়েছি। এটা দিলে তেহারির কালারটা খুব সুন্দর আসে, খেতে খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি আলু। আলুটাকে আমি এখন ভাজবো, এটা একটু সুন্দর করে ভেজে বিরিয়ানির উপরে ছেড়ে দেবে। আর লাগবে আমার তৈল, লাগবে আমার স্বাদ মতো লবণ, আর এখানে আছে গরুর মাংস। এখানে প্রায় আমি 1 কেজির বেশি গরু গোশ নিয়েছি, এটা আপনারা সবাই চিনবেন। এটা যখন আমরা কুরবানি ঈদের সময় গরু কুরবানি দেই, তখন কিন্তু গরুর উপরে একটা চুট থাকে। এটা কিন্তু এই গোল একটা মাংস, যখন গরুটা বেশি স্বাস্থ্যবান হয় ওই গরুর পিঠের উপরে একটা চুট থাকে, ওই চুটটা কিন্তু অনেক তৈল, এটার এই মাংসটার ভিতরে অনেক তৈল, এটা রান্না করলে তৈলে ভরে যায়। এটা দেওয়ার তেহারি খুব ভালো লাগে আমার কাছে, এর জন্য আমি রেখে দিয়েছিলাম ফ্রিজটা পরিষ্কার করতে যায়, মাংসটা পেয়েছি তাই চিন্তা করলাম এই মাংসটা দিয়ে আজকে তেহারি পাকাই। তো চলুন মেন রান্নায় চলে যাচ্ছি। এখানে একটা বড় সাইজের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি কিছুটা তৈল দিয়ে দিব। আমার কিন্তু গরু মাংসটা অনেক পরিমাণ তৈল আছে, তৈল অত লাগবে না। আমার তৈলটা হালকা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি 1 মিনিট বাদামি কালার করে নেব, বাদামি কালার করে যখন যেই মশলাটা দিই সেটা আপনাদের শেয়ার করবো। আর পাশের চুলায় আমি আলুগুলো ভেজে নিব, আলুগুলো সামান্য একটু লবণ দিয়ে আমি ভেজে নিব। আমি এই মশলাটার কারণে এখানে কোনো আস্তা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা কিচ্ছু দিব না। আমার এই মশলাটার ভিতরে সাইজিরা, জ্যোতি, জয়ফল সব কিছু আমি বেটে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা দিলে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস স্বাদটা ডাবল বেড়ে যায়, খুবই ভালো লাগে। ফালাক ফেলে ফেলে ঝামেলা নাই, দারচিনি এলাচটা কিন্তু কামড়ে পড়লে বিরক্ত বোধ মনে হয়, এটার এই ঝামেলাটা নাই। এভাবে করে রান্না করে দেখবেন আপনার মাংস কাটা যেরকম সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। পেস্টটা বেশি ভাজা ভাজা করে নেয়, মিডিয়াম ভাজা ভাজা করে নিয়েছে। এখানে আমি এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিব, এই মশলাটা একটু পরে দিব। এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এখন আবার আমি সবগুলো ভালো করে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে, এখানে 1 চামচ মরচা গুঁড়ো অ্যাড করতেছি আমি, তাহলে কালারটা খুবই সুন্দর আসে। এখানে অল্প একটু পানি দিয়ে আবার আমি সবটাকে কষিয়ে নিই। প্রিয় দর্শক, মাংসটা ঢেলে দিয়েছি, মাংসটা আমি এভাবে করে ভালো করে কষিয়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব। এই পরিমাণ পানি দিব যেন মাংসটা প্রায় একটুটা সিদ্ধ হয়ে যায়, পরে আমি পোলাও চালটা এখানে ঢেলে দিব, আলু আর পোলাও চাল এনে একত্রে ঢেলে দিব। এখন এখানে আমি ভালো করে কষিয়ে নেব, 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি কিছুটা 2 ডাকনা অনুযায়ী সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি, এই মশলাটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দেবো, এটা গোসা যেমন সিদ্ধ হয়ে যায় এই পরিমাণ মতো পানি দিয়ে দেবো, মাংসটা একটুটা সিদ্ধ করে নেব। প্রিয় দর্শক, এখানে আমি ভালোই পানি দিয়ে দিয়েছি যেন সিদ্ধ হয়ে যায়, এখন আমি ঢেকে দিলাম, এখন পোলাও চালটা ভিজিয়ে রাখবো। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ দেখুন মাংসটাতে যে পানিটা দিয়েছি শুকিয়ে তেল উঠে দিয়েছে। এখন এখানে আমি পোলাও চালটা মিলে দিচ্ছি, পোলাও চালটা ধুয়ে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন ভালো করে কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর আমি আলুটাকেও দেখুন কি সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এরকম করে আলু বিরিয়ানিতে দিলে খুবই টেস্ট হয়, আমার বাচ্চারা আলুটা খুব পছন্দ করে। এখন ভালো করে আমি 2 মিনিট কষিয়ে নিব, কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ দেখুন মনে হচ্ছে চালের থেকে বেশি মাংস, তেহারিতে কিন্তু এরকম মাংস হলেও খুবই টেস্ট হয়। এখন আমি এখানে আলুগুলো ঢেলে দিচ্ছি, এখানে এক্সট্রা কোনো কাঁচামরিচ দিব না, কাঁচামরিচ দিলে সেখান থেকে জাল হয়ে যাবে। এখন ভালো করে কষানো হয়ে গিয়েছে,
এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আমি ঝরঝরা রাখবো চারিটা। দেখুন এখন আমি জালটা ফুল রাখবো, ফুল দুই মিনিট রাখবো, পরে আমি একদম পানিটা যখন টেনে যাবে তখন আমি চুলাটা একদম ডিম করে দশ মিনিট দমে রাখবো। এখন একটু লবণটা দেখবো, এখন ঢেকে দিব, লবণটা দেখে আমি ঢেকে দিব। আমার কিছুটা লবণ লেগেছে, লবণটা দেওয়ার পর আমি ঢেকে দিয়েছি। এখন ফুল জাল রাখবো আমি দুই মিনিট মতো, ফুল জাল রাখবো, যখন পানিটা টেনে যাবে তখন আমি ডিম করে রেখে দিব। দেখুন প্রিয় দর্শক, আমার সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে, এখন আমি এখানে ডিম করে রেখে দিব। আমার প্রায় 15 মিনিট সময় লাগবে, এখন আমি ডিম করে রেখে দেবো। একদম চুলার জালটা একদম ডিম করে রেখেছি, এখন আমি দমে দিয়ে রাখবো, আমার প্রায় 15 মিনিট সময় লাগবে। প্রিয় দর্শক, আমার তেহারিটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একবারে ঝরঝরা মাংস খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখুন, আলহামদুলিল্লাহ আদা আদি মাংস হয়েছে। এখন এটা যেটা বেড়েছি আমি আর মোহাম্মদ খেয়ে ফেলবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, ওইটা চাপ দেবেন, চাপ দিলাম যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। মোহাম্মদকে খাওয়াবো, অতটা ঝরঝরা করি নাই, একটু নর্মাল মিডিয়াম করেছি। দেখুন দেখুন ভালো সিদ্ধ হয়েছে, আশা করি আমার তেহারি পাকানো আপনাদের কাছে ভালো লেগেছে, মাংসটাও ভালো সিদ্ধ হয়েছে। প্রতিদিন তো আর ভাত খেতে ভালো লাগে না, রেসিপিটা মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। দেখুন আজকে আমি চেঞ্জ করেছি, একটু তেয়ারি পেকে রান্না করেছি, সবাই মিলে খেয়ে ফেলবো। আর দেখা যায় রাত্রেবেলা কেউ ভাত খায় না, আমার প্রতিদিন রাত্রে কিছু না কিছু নাস্তা তৈরি করতে হয়, বেশিরভাগই পিজা করে খেয়ে ফেলি। দেখুন আজকে তেয়ারি পাকাইছি, আলহামদুলিল্লাহ তেয়ারিটা খুবই টেস্ট হয়েছে। এটার সাথে কোক আছে, এখন মোহাম্মদকে খাওয়া আমি খেয়ে ফেলবো, কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। মোহাম্মদ হা করো হা করো, দেখো তো আব্বু লবণ টবণ ঠিক আছে নি, মোহাম্মদকে খাওয়াই দিচ্ছি। মেয়ে সবজি লোক বোলা, আর টোনি কি পার্টি মে জানা তো বহু লেট হ্যাঁ।